নমস্কার বন্ধুরা, আমি শিখা। শিখাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সামনেই হোলি, আর হোলিতে তো সবাইকে মিষ্টিমুখ করাতে হবে। সেই জন্যই আজ আমি নিয়ে চলে এলাম একটি মিষ্টি রেসিপি। সেই মিষ্টিটি হলো পেড়া। এই পেড়াটি আমি খোয়া ক্ষীর দিয়ে বানাবো। এখানে দেখো বন্ধুরা, খোয়া ক্ষীর রাখা আছে 250 গ্রাম, হাফ কাপ চিনি গুঁড়ো করে রাখা আছে, ঘি আছে, একটু ভ্যানিলা এসেন্স রেখেছি। বাচ্চারা খুব ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে, তাই তোমরা চাইলে এলাইচিও ব্যবহার করতে পারো। একটু ফুড কালার রেখেছি, এটা তোমরা অ্যাভয়েড করতে পারো। এখানে কেসার আছে, পেস্তা আছে, আমন্ড আছে, এগুলো সব গার্নিশিংয়ের জন্য। আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চা চামচ ঘি দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোই রেখেছি। এবার আমি এই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। পুরো খোয়া ক্ষীরটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে এরকম নাড়তে হবে। আমি এবার 1 টিস্পুন মতো এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আর আমি দেব একটু ইয়েলো ফুড কালার। ফ্লেমটা লো করাই রয়েছে, এদিকে খোয়া আর ভ্যানিলার গন্ধে চারিদিক একদম মন মাতোয়ারা। হলুদ রংটা হোলির রং, তাই আমি হলুদ রংটাকেই চুজ করলাম। এভাবেই আমি কিছুক্ষণ নাড়তে থাকবো লো ফ্লেমে। তারপর নামিয়ে একটু ঠান্ডা করে আমি পেড়াগুলোকে বানাবো, আর তখন আমি এই গুঁড়ো চিনিটাকেও মেশাবো। আমি ফ্লেমটাকে অফ করলাম, এবার আমি ঠান্ডা করে নেব। খোয়াটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, একটু গরম থাকতে থাকতে এই পাউডার সুগারটা ইউজ করতে হবে। এটা দিয়ে এবার আমি মেখে নেব ভালো করে। আমি এবার খোয়াটাকে হাতে নিয়ে এভাবে পেড়ার শেপ দিলাম, দিয়ে এবার একটু গার্নিশিং করবো পেস্তা। আমি এবার সব পেড়াগুলোকে বানিয়ে তৈরি হয়ে গেল পেড়া। এবার আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো পেড়াগুলোকে, তারপর আমি সার্ভ করব। আমার এই আজকের পেড়ার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।